নমস্কার, আমি আজকে আপনাদের নতুন ধরনের একটা পিঠে বানিয়ে দেখাবো। পিঠের নাম হচ্ছে ছিট পিঠে, মানে ছিটা দিয়ে দিয়ে পিঠে বানানো। তো অত আমি ছিটা দিয়ে বানাবো না, আমি একটু অন্য রকম করে বানাবো। আর ওই পিঠাটা বানাতে গেলে আপনার কি লাগবে আপনাকে দেখাচ্ছি। প্রথমে বলি, আপনার লাগবে চালের গুঁড়ো, মানে আতর চালের গুঁড়ো। এটা আমি 2 কাপ মতো নিয়েছি। আর লাগবে আপনার 1টা ডিম, লাগবে 1টা ডিম হয়ে যাবে। আর পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, আর একটু আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কোচানো আর ধনে পাতা কোচানো। আর লাগবে একটা বেগুন কেটে বোটাটা নিয়ে নেওয়া। বোটাটা দিয়ে আমি তেল দেবো, জাস্ট, পিঠেতে বেশি তেল লাগে না, ওই জন্য আমি এটা নেব। আর লাগবে আপনার তেল, আর লাগবে আপনার একটা বোতল লাগবে। এই বোতলের ছিপিটা আমি ছোট ছোট ছিদ্র করে নিয়েছি, এটাই হচ্ছে পিঠে বানানোর উপযুক্ত, মানে আপনি ছিট পিঠে হাতে ছিটা দেবো না, কিন্তু এই ছিদ্র দিয়ে আমি পিঠের এটা কেমন করে করব আপনারা দেখবেন। প্রথমে আমি চালের গুঁড়োটা নিয়ে নিলাম, আমি পরিমাণ মতো নুন নিলাম, সামান্য একটু হলুদ নেব, হলুদ না দিলেও চলবে, কিন্তু একটু হলুদ দিলে রংটা আসবে। আর আদা রসুনটা আমি কি করব, একটু জল দিয়ে গুলে নেব। আদা রসুনটা জল দিয়ে গুলে আমি গুলে আমি ছেঁকে নেব, এটা কিছুই দেবো না, শুধু জলটুকু দেব, আদা রসুনের পেস্টের জলটুকু দেব, শুধু জলটুকু দেব, আর দেব না, এটা থাকবে। আর আমি কিছু দেব না, ডিমটা ভেঙে দেব, ডিমটা এটা ভেঙে দেব, ডিমটা ভেঙে দেব, দিয়ে এটা আমি ভালো করে এটা গোলা তৈরি করে নেব। চালের গোলাটা আমার হয়ে গেছে, এইভাবে গুলে নিতে হবে, বেশি ঘন নয় আবার বেশি পাতলা না, এইভাবে গুলে নিতে হবে। এইভাবে গুলে নিয়ে আমি এই বোতলটাতে ঢেলে নেব, এই বোতলটাতে আমি ঢেলে নেব, আমি সবটা ঢেলে নিলাম। ছিপিটা দিয়ে দিলাম, এবার আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, আর লঙ্কা আমি একসাথে মেখে রাখবো, একসাথে আমি মেখে নেব। আমি একসাথে মেখে নিলাম এটা, আর আমি এই প্লেটটায় একটু তেল নেব, অল্প সামান্য একটু তেল নেব। এই তেলটা নিয়ে আমি তাওয়াতে হালকা করে লাগিয়ে দেবো, এইভাবে আমি লাগিয়ে দেবো, এবার আমি ছিটা পিঠাটা এইভাবে বানাবো। যেমন শেপে আপনি ডিজাইন করতে পারেন, যেমন ইচ্ছা আপনি করতে পারেন, এভাবে
এইভাবে বানিয়ে নিলাম। এবার উপর থেকে আমি এই ধনে পাতার কুচিটা ছড়িয়ে দেবো, জলদি জলদি ছড়িয়ে দেবো, কারণ আবার এগুলো এ হয়ে যাবে। দিয়ে আমি একটু খুঁটি দিয়ে চেপে চেপে দেবো। এটা আপনি না দিলেও না দিতে পারেন, কিন্তু এটা দিলে একটা আলাদা টেস্ট আসবে। এটা শুধু শুধু খাবেন এইভাবে, দিয়ে আমি একটু সামান্য একটু তেল দিয়ে দেবো। হয়ে গেছে আমার এই দিকটা, আমি এবার একটু উল্টে দেবো। আস্তে করে আমি এটা উল্টে দিলাম। ওই দিকটা একটু ভাজা ভাজা হবে, এটা খুব ইজি বানাতে, খুব ভালো, চটজলদি টিফিন হয়ে যায়। সন্ধ্যাবেলা আপনি একটু টিফিন খেলেন, চা দিয়ে খেলেন, খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন ভালো লাগবে। আপনি প্লেনও খেতে পারেন, আপনি পেঁয়াজ আদা আদা রসুনটা জলটা দেবেন আর পেঁয়াজ ধনে পাতা লঙ্কা না দিয়ে আপনি যদি ওপরে গোটা জিরা ছড়িয়ে দেন ওটাও খুব সুন্দর লাগবে, গোটা জিরা ছড়িয়ে দিলে ভালো লাগবে। কিন্তু এই বোতলের মধ্যে কিছু দেবেন না, কেননা এই ছিদ্র দিয়ে বেরোবে না, এটা কোনোদিন করবেন না। হয়ে গেছে আমার একটা, হয়ে গেছে। এই যে পেঁয়াজগুলো থাকবে আবার আপনি এতে দিয়ে দেবেন, আবার আপনি একটু বেগুনের গুঁড়া দিয়ে তেল লাগিয়ে নিলেন। এবার আমি আবার দিচ্ছি, আবার একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম, পেঁয়াজ ধনে পাতা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে খুঁটি দিয়ে একটু চেপে চেপে দেবো। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, আমি আবার এটাকে পাল্টিয়ে দেবো। এটাও আমার হয়ে গেছে, এটা আমি একটু ভাঁজ করে আবার তুলে দেব। হয়ে গেছে আমার, আবার আমি একটু গোটা থেকে তেল লাগিয়ে দেবো। এইভাবে আমি আবার দেব, এইভাবে দিয়ে দিলাম। উপর থেকে আমি ধনে পাতা পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে একটু চেপে চেপে দেবো। তো হয়ে গেছে, আমি একটু উল্টে দেবো, ওই পিঠটা একটু ভাজা ভাজা করে নেবো। খুব সুন্দর দেখতে আর খেতেও খুব সুন্দর, আপনার খুব ভালো লাগবে, আপনি সন্ধ্যাবেলা বানাবেন খুবই ভালো লাগবে। তা হয়ে গেছে আমার, হয়ে গেছে। আবার এগুলো আমি এখানে দিয়ে দেবো, হয়ে গেছে। এইভাবে আপনারা ঠিক এইভাবেই বানাবেন, খুব ভালো লাগবে এইভাবে বানাতে।
আবার উপর থেকে ধনেপাতা কুচিয়ে দেবেন, ছড়িয়ে দেবেন ধনেপাতা পেঁয়াজ লঙ্কা ছড়িয়ে দিয়ে চেপে চেপে দেবেন। উপর থেকে একটু তেল দিয়ে দেবো সামান্য। আমি আরেকবার একটু পাল্টি করে দিচ্ছি মিষ্টিটা ভাজার জন্য। হয়ে গেছে আমার এটা বানানো। হয়ে গেছে আমার ছিট পিঠা। এটা বানাবেন, খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবেই বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর কেমন হলো জানাবেন। আর এইটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।